বিষয়টা হচ্ছে, দিদারুল আলমের সাথে যারা ডাকাতিতে সম্পৃক্ত ছিল তারা সবাই স্থানীয় হাটাজারির লোকজন, এবং যে জাহাঙ্গীর যে আমাদের ভিকটিম আছেন তিনিও স্থানীয় এলাকার মানুষ। তো যখন তাকে হামলা করা হয়, এক পর্যায়ে ধ্বস্তাধস্তি হয়, ধ্বস্তাধস্তির সময় সে চিনে ফেলার পরে তখন সে বলে যে না আপনারা কে বা কি নাম ধরে বলার পরে আমরা যেটা বাড়ির কাছ থেকে জানতে পেরেছি, যে এই কথা বলার পরে তারা বুঝতে পারে যে এই অপরাধী চিনে ফেলছে। স্বাভাবিকভাবে যখন অপরাধীকে চিনে ফেলে তো তারা বাঁচার জন্য চেষ্টা করবে, তো সেই বাঁচার প্রেক্ষিতেই আর কি আপনার ডাকাত দল তার উপর উপজীবনে হামলা করে, এবং এটার যে উপস্থিত সাক্ষী ছিল তাদের সাক্ষীর প্রেক্ষিতেই আপনার বিজ্ঞ আদালতে ডাইন করেছে। সেখানে নিয়ে যায়, এখন পুনরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং ভিকটিম জাহাঙ্গীর চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। এরই প্রেক্ষিতে হাটহাজারি থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা করা হয়। যে মামলার প্রেক্ষিতে যে আসামি ছিল সেই আসামিদেরকে মামলার প্রধান আসামি হিসেবে নামিম নামসহ মামলাটি দায়ের করা হয়। তো এরপরে যে কিছু আসামি ছিল, কিছু আসামি আবার পুলিশ কর্তৃক আটক করা হয়, যার মধ্যে অনেক আসামি আবার জামিনে চলে আসে, এবং জামিনে আসার পরে আমাদের যে মূল আসামি দিদারুল আলম সেও আটক হয়ে জামিনে আসে। আসার পর থেকে সে আর কখনো যে কোর্টে যে হাজিরা দেওয়ার কাজটি সে করতে হয়, ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে সে দীর্ঘদিন